আল্লাহ যদি বৃষ্টি বর্ষণ না করতেন বৃষ্টি দিয়ে দেন পানি যদি না থাকে কোনো ফসল হবে খাদ্যের ব্যবস্থা হবে ফলমূল পাবেন কিছুই পাবেন না এসব আল্লাহ করেছেন সেই আল্লাহ যখন এই কাজগুলি করেছেন তার রবু বিয়াতে তিনি একক কোনো শরিক নেই তখন তার অলুহিয়াতে তো তার একত্র তৌহিদ প্রতিষ্ঠা করতে হবে কোরআনের একটি দাওয়াত হচ্ছে আকিদার কথা বলি তৌহিদের কথা যে আল্লাহ যখন সব কিছুই করেন তখন এবাদত কার করবেন আল্লাহরই করবেন আপনাকে সৃষ্টি করলেন আল্লাহ সুস্থ রাখেন আল্লাহ মালিক আল্লাহ রিজিক দিচ্ছেন আল্লাহ কিছু দিচ্ছেন আল্লাহ দিলেন আল্লাহ আর সিজদা করবেন দুর্গা কে দর্গা কে হ্যাঁ দেব কে আর খাজাকে আর চিস্তি কে না সবচেয়ে বড় অপরাধ সবচেয়ে বড় অপরাধ কত বড় আপনি অপরাধী যে যার নুন খাচ্ছেন তার গুন গাইছেন না নিম খারাম মোশরেখ হচ্ছে বড় নেমো খারাপ বহুত্ববাদী হচ্ছে বড় নিম খারাপ ভালো করে শুনে রাখেন আল্লাহর নুন খায় আর গনগাই কেউ দেবদেবীর কেউ প্রকৃতির নাস্তিকরা হ্যাঁ আর কেউ দরগার মাজারের হ্যাঁ কুতুবের নিমও খারাপ আল্লাহ বলছেন যখন আল্লাহ রব্বুল আলম সব কিছু করেছেন ফালাতাজ আল্লাহ আন্দা সুতরা আল্লাহর সমকক্ষ কাউকে স্থির করিও না ফালা ফালাত করে দিও না আল্লাহর আন্দাদা নেদুনের বহু বচন আল্লাহর সমকক্ষ কাউকে স্থির করো না অন্তুম জেনে শুনে জানিয়ে দেওয়া হইলো তোমাদের এমন নয় যে আল্লাহ আমরা জানতাম না নবী পাঠিয়ে দিলাম কোরআন নাজেল করে দিলাম তৌহিদ স্পষ্ট করে দিলাম শিরকে স্পষ্ট করে বুঝিয়ে দিলাম তারপরে জেনে শুনে তোমরা এই চরম অপরাধের দিকে আহ্বান করলেন আর এবাদত সীর থাকলে শিরক যুক্ত এবাদত এবাদত নয় শিরকি কাজ যারা শিরেকও করে আবার নামাজও পড়ে তাদের এবাদত নাই শিরকি জিন্দেগি তাদের তাদের জীবন এবাদতের জিন্দগি না এদিকে পাঁচ অক্ত নামাজও পড়ে তাঁত্যদও পড়ে মাথায় কপালে দাগ ফেলে দিয়েছে এদিকে মাজারও যায় আর মাজারিকে খাসি করে চাঁদরও চড়ায় আর সেজদা করে এরা আল্লাহর আবেদনা এরা হচ্ছে বহুত্ববাদী তাই আল্লাহ প্রথমে অবুদুর রাব্বাক এবাদতের ডাক দিলেন তারপরে তার রবুবিয়াতের কথা তার কাজের কথা বললেন যে আমি এই কাজ সব করি সুতরাং আমার সাথে কাউকে শরিক করবে না জেনে শুনি